এই প্রভা সরকার নামে এক মহিলাকে ফাস্ট ট্র্যাক কোর্ট বিচারপতি মাননীয় বিচারপতি গোবিন্দ দাস মহোদয় দোষী সাব্যস্ত করেছিলেন। ওনার বিরুদ্ধে চার্জ ছিল ভারতীয় দণ্ডবিধি 326 এ দাঁড়ায়। আজকে ওরা শাস্তি ঘোষণা করে। ঘটনাটা ঘটেছিল 25/7/2016। সেটা প্রভারানী সরকার কনভিক রাখি দেব সরকারের গায়ে অ্যাসিড মারছিল। এর পরিপ্রেক্ষিতে সিদায় থানায় একটা মামলা হয়। পরবর্তী সময় আয়ো তদন্ত করে চার্জশিট জমা দেয়। আমরা প্রসিকিউশনের তরফ থেকে 9 জন সাক্ষী আদালতে উপস্থাপন করি। ডিফেন্সের তরফ থেকে অর্থাৎ আসামির তরফ থেকে 1 জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। তারপরে উভয় পক্ষের আর্গুমেন্ট শোনার পরে গতকালকে প্রভা সরকারকে আদালত দোষী সাব্যস্ত করেন এবং আজকে যথারীতি ওর সাজা ঘোষণা দেন। আদালত ওর বিরুদ্ধে চার্জ ছিল 326A/IPC, সেই ধারায় প্রভারানী সরকারকে 10 বছরের কারাদণ্ড দেয় এবং 10,000 টাকা জরিমানা করে অনাদায় আরও 1 মাসের কারাদণ্ড ওনার বুক করতে হবে। বিচার ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক মাননীয় বিচারপতি গোবিন্দ দাস মহোদয় সরকার পক্ষে এই মামলা পরিচালনা করি। এডিশনাল পাবলিক প্রসিকিউটর আমি অরবিন্দ দেব।